এরকম ভালোবাসা যেন তোমাদের মধ্যে সবসময় থাকে বাবা। ঠাকুমা, ও যদি সব কাজ করতে পারে না, তাহলে আমি কথা দিচ্ছি আমি তোমার পায়ের জুতো মুখে নেব। এই নাত বউদের সঙ্গে না আমার বাজি হয়েছে, তুমি একবার তোর বউকে নিয়ে এখানে আয় বাবা, এসে প্রমাণ করে দিয়ে যা যে তোর বই হচ্ছে শ্রেষ্ঠ বউ। মা গো, কি করব, কে বাঁচাবে আমাকে? কি হয়েছে, কি কি করব, মাত্র 10 মিনিট সময় দিয়েছে। আর কোনো পরীক্ষা দিতে হবে নাকি? হ্যাঁ, দিয়েছে তো মুখে একেবারে ঝামা ঘষে। আর কি করতে হবে? বাড়ির সব বউদের পায়ে আলতা পরিয়ে দিতে হবে। দেখি তুমি কেমন জানো কাজ। এবার কি হবে, আলতার ব্যাপারটা কি হবে? সবাইকে সম্মোহিত করে তুই এই বাড়িতে জায়গা করে নিবি, আর তোর বউ সবার উপর ছড়ি ঘোরাবে, সেটাও কিন্তু ভুল ভাবছিস। আমি হৃদয়কে এই বাড়িতে নিয়ে আসবই, সুট বুট পরিয়ে ওকে এই বাড়িতে আমি নিয়ে আসবো, ও আপনাদের সামনে এইখানে দাঁড়িয়ে গড়গড়ি ইংরেজি বলবে। আজকের পর থেকে তোদের একটাই লক্ষ্য হবে, একটা সুন্দর নদর। কি পাঠা? আরে না না, তাহলে কি সন্তানের জন্ম? কে সন্তানের জন্ম দেবে, কে? তুমি আর তোমার স্বামী। আর কোনো উপায় নেই, পুজো তো করতেই হবে। এটা তো অন্যায় হবে না, মানুষকেও ঠকাচ্ছি, এখন ঈশ্বরকেও ঠকাবো। সব পাপ আমার হোক, আপনার হোক পূর্ণ, আমার ভাগের সমস্ত ভালো আপনার হোক, সব দুঃখ আমার আসুক। আমি সেই কথাটা আপনাকে বলতে চাই। কি বলবেন আপনি? আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে ভীষণ ভালোবাসি। আপনাকে আমি উলু দেওয়া শেখাবো? হ্যাঁ, কই দাও দেখি। তুমি জানো না, ওই কাল থেকে ঘাসেটি ওই আম দিয়ে বসে আছে। আমি বলছিলাম কি, ওই তুমি যদি ওই বউয়ের পাটটা করে দাও। আমি আমি আই আই আমি বউয়ের পাটটা আমি যত্রা করব। হ্যাঁ, আমি যত্রা করব। যা বলছিলাম গো দিদি, সেই পালা গানের কথা বলছিলাম না, সে কি অপূর্ব পালা দেখেছি। উনি তো হা কৃষ্ণ কোথা কৃষ্ণ বলে কেঁদে একবারে আকুল হচ্ছেন। সামনে সামনে দাঁড়িয়ে আছেন কন্দর্পকান্তি কৃষ্ণ, হাতে তার মোহন বাঁশি, সেই বাঁশিতে যেই ফুঁক মারলে। আরে এই বইনা, আরে ছাদে যে আচারগুলো দিয়েছে দেখ না, মনুমানগুলো তো মুখ দিল, ছড়া ছড়া ওদেরকে ছড়া। আরে দেখ দেখ বাবা, ও ওই যে পালাগানের কথা বলছিলাম দিদি, আমরা যে কি পালাগান শুনেছি আর কি অভিনয়টা যে দেখেছি, তোমাদের আর কি বলবো। এখন সেই পালাগানও নেই, সেসব দিনও নেই, সব পাল্টে গেছে দিদি, সব পাল্টে গেছে। এই যে গ্রাম থেকে অত সম্পত্তি ছেড়ে শহরে এসে আমাকে থাকতে হচ্ছে, কি না শুধুমাত্র ছেলের জন্য, ছেলে তো ঠিকই দেখা যাচ্ছে, যে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে তা একদম ঈশ্বরই জানে। আরে বাবা, কতবার করে বলছি গেরামের একটা মেয়ে দেখে ভালো করে বিয়ে দি, চল গেরামে চল, সকলে মিলে একসাথে আনন্দ করে থাকি, তাতে তার মতি নেই, তাতে তার মতি নেই। আজকালকার মেয়েদের যা চলন বলন, সে কিসব পোশাক টোশাক পরে গো, সে ছোট ছোট স্কার্ট, ছোট ছোট জামা,
বেখম দেবী, আপনি কি তৈরি? আপনি তো স্বল্প বসনে, হ্যাঁ আপনি তো শাড়ি ব্লাউজে ঠিকই ছিলেন, হ্যাঁ বসনটা পরুন না, বসন পরুন না, পরবো না। লুকিয়ে লুকিয়ে সিডের সঙ্গে কি কথা হচ্ছিল সেটা না বললে আমি এই পোশাক পরে? আরে তার সাথে এটার কি সম্বন্ধে? পড়া পড়া দিদি পড়া, ফলো করতে হবে। ফলো? হ্যাঁ, এমন কাউকে দিয়ে অরুণাভকে ফলো করতে হবে যাকে অরুণাভ চেনেই না। বাড়ি থেকে ফোন? এই সময় তো আমাকে বাড়ি থেকে ফোন করে না। হ্যালো বকুল। হ্যাঁ ঠাম্মি বলো। তোরা ভালো আছিস তো? তোদের কিছু হয়নি তো? তোমার কি হয়েছে? তোমার গলাটা এরকম লাগছে কেন? তোমার আরো সাবধান হওয়া উচিত ছিল। এত গুরুত্বপূর্ণ একটা জিনিস তোমার উপরই তো দায়িত্ব ছিল। বাড়িওয়ালা বলে দিয়েছে যে এই বাড়িতে কিছুতেই ঢুকতে দেবে না। দেশে আইন কানুন বলে কিচ্ছু নেই, আমি গিয়ে কথা বলবো ওনার সঙ্গে। যে লোকটা এই টাকাগুলো দিয়ে তোমায় কাজটা করালো সে তো সাংঘাতিক লোক গো। আমাকে যেরকম ভাবে কাজটা করতে বলেছিলাম তো সেটা করে দিয়েছি। কে আপনাকে দিয়ে এই কাজটা করিয়েছে প্রতীক বাবু? এ কি হচ্ছে কৃষ্ণ? বাচকটা এরকম নাচছে কেন? কিন্তু এ যে অশুভ, আজকের এই অনুষ্ঠানের দিনে তুমি কিসের ইঙ্গিত দিতে চাইছো? দিন দিন তাড়াতাড়ি দিন, একটু খেয়ে দেখি। এই নিন, দিন দিন খেয়ে দেখুন তো কেমন হয়েছে। তোর এমন টান না এসে পারি কি করে বল? যতই তুই মায়ের জালে জড়িয়ে থাক, তোর মন যে মায়ের দিকে টানছে এটাই তো তোর বিধিলিপি। কিভাবে তুই থাকতে পারবি এই বাঁধনে? বড় মা, জ্যাঠাইমা, জ্যাঠাইমা ওদিকে বড় সর্বনাশ হয়ে গেছে। বড় মা কোথায়? কি হয়েছে? সে জাই বউকে পাওয়া যাচ্ছে না। শুনেছিলাম পূর্ণ রাক্ষসী হলে মণিমল্লিকা পূর্ণ শক্তি অর্জন করবে। আমাকে বলি দেওয়ার পর তো রাক্ষসী রানীর সেই শক্তি অর্জন করা উচিত ছিল। তাহলে কি রাক্ষসী রানী এখনো সমস্ত শক্তি অর্জন করতে পারেনি? কেন আনলে আমায় এখানে? একটা ছোট্ট কাজ আছে। আপনি ওকে ভেতরে নিয়ে চলুন, এক্ষুনি ট্যাটু করা শুরু করতে হবে। জন্মদাগ এবার পাকা, কেউ আর কোনো সন্দেহ করতে পারবে না। এবার পুরো সম্পত্তি আমার।